নমস্কার বন্ধুরা, আজকে হলো হ্যাপি রক্ষাবন্ধন। আমি আমার সকল ভিউয়ার্সদের জানাচ্ছি হ্যাপি রক্ষাবন্ধন। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন আর খুব ভালো করে আজকের দিনটা সবাই মিলে কাটাবেন। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল। এই ট্যাংরা মাছগুলো আমার হাজবেন্ড মালঞ্চ থেকে কিনে নিয়ে এসেছে। আপনারা সকলেই জানেন মালঞ্চে কিন্তু মাছ কেটে বিক্রি হয় না, ফলে এই ট্যাংরা মাছগুলো আমাকেই কাটতে হয়েছে। ট্যাংরা মাছ কাটতে আমার ভীষণ ভয় করে, কারণ এখানে যে কাঁটাগুলো থাকে না, এই কাঁটাগুলো ভীষণ ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে ট্যাংরা মাছগুলো কেটেছি, কিন্তু সেই কাঁটা আপনাদের দেখাতে পারলাম না। আরও কিছু আছে, পরের দিন অবশ্যই আমি ট্যাংরা মাছগুলো ঘরে কী করে কাটে সেটা দেখাবো। প্রথমে আমি একটু সর্ষের তেল লাগিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলোতে, কারণ ট্যাংরা মাছ তেলে দিলে ভীষণই ফাটে আর সারা মুখে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আচ্ছা, এই ট্যাংরা মাছগুলো একটুখানি ম্যারিনেট করে নেব। যে কোনো মাছ ভাজার আগে না একটু ম্যারিনেট করে নেবেন নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। এতে মাছের টেস্টটা যেমন বেড়ে যায় তেমন বেড়ে যায়, কিন্তু মাছের যে ভাজার সময় যে তেলে দিলে একটা প্রচণ্ডভাবে তেলালা মাছ বলুন বা এমনি মাছ বলুন, ভীষণ একটা মানে তেলগুলো ছিটে ছিটে গায়ে লেগে যায়, সেটা কিন্তু লাগে না। তাই ভালো করে নুন মাখিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। এই দেখুন, ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ধুতে পাচ্ছেন ধোয়া উঠছে। এবার আমি এক এক করে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেবো। এর কিন্তু ডিমও আছে দেখুন ট্যাংরা মাছগুলোতে। এক এক করে ট্যাংরা মাছগুলো শিমে শিমে ভেজে নেবো। এবার চলুন ট্যাংরা মাছগুলো ভাজতে ভাজতে আমি এর মশলাটা রেডি করে নিই। কী করে পেঁয়াজ টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল করবো সেটা দেখিয়ে দিই, কী কী মশলা লাগবে। চলুন এবার দেখিয়ে দিই কী কী লাগবে। আমি একটু পেঁয়াজটা বেশি করেই কেটেছি, তার কারণ হচ্ছে সেদিকে আমি মাটন রান্না করেছিলাম, কিন্তু মাটনটা সেদিকে ভালো হয়নি। আসলে এতটা টায়ার ছিলাম সব কিছু কাজ করে, ফলে মটনটা ঠিক করে করা হয়নি। তাই আজকে মটনের ঝোলটাও ঠিক করব ভালো করে। তাই একটু পেঁয়াজটা বেশি করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, আদা পেঁয়াজ আদা রসুন বাটা নিয়েছি, সে দিয়ে করব। আর লঙ্কা অবশ্যই নেব। আর এখানে আমি রেখেছি হলুদ, জিরে, লঙ্কা আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা যেহেতু নিয়েছি, এই কাঁচা লঙ্কার বাটার ঝালেই কিন্তু আমি ওই ঝালটা বানাবো। এবার চলুন দেখাই ট্যাংরা মাছগুলো ভাজা হলো কি না। আর এইদিকে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, ধীরে ধীরে ভাতটা ফুটছে, এবার ভাতের ইয়েটা কমিয়ে দেবো। আর যে রাখি ফলে মেয়ের তো ছুটি, ঠিক এদিকে মেয়ে এদিকে সকালবেলা অনেকটাই দেরি করে উঠেছে, আমিও দেরি করে উঠেছি। এই দেখুন ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে। আচ্ছা, এই মাছে একটুখানি তেল লাগালে, যে কোনো মাছে একটু ভাজার আগে তেল লাগালে একটা সুবিধা হচ্ছে, মাছ ভেজে ভাজলে এর সেটা লেগে যায় না। এই দেখ ট্যাংরা মাছগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আমি হালকা আছি ভাজছি মাছটা। এটাকে দেখুন কিছুতে উল্টাতে পারছি, এই যাক উল্টাতে পেরেছি অ্যাট লাস্ট। একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভাজবো। এই চাই একটু কিন্তু আমি কড়া ভাজবো, একটু কড়া না ভাজলে কিন্তু ভালো লাগবে না, হালকা একটু কড়া যাতে খেতে ভালো লাগে। ভাজা হোক হোক, ততক্ষণে আমি ওই আপনাদের দেখাচ্ছি ভাজার পরে এটা কী হয়। দেখুন ট্যাংরা মাছগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো, এই তেলেই আমি রান্না করে দেবো, কারণ তেলটা নষ্ট করে কোনো লাভ নেই। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, এবার ভালো করে নাড়িয়ে দেবো, তেলটা ভালো করে ভাজবো।
বেশি মেশিনি কিন্তু আমি জিনিসটাকে ভাজবো ভালো করে। এ দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবার এতে আমি টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজকে কষিয়ে নেব। কিন্তু সিমে সিমে রান্নাটা করবেন, তাহলে টমেটোটা ভালো মতো পেঁয়াজের সঙ্গে কিন্তু গলে যাবে আর স্বাদটাও খুব সুন্দর লাগবে। একটু টক টক ঝাল ঝাল হবে এই ট্যাংরা মাছের ঝালটা। এই দেখুন টমেটোটাও গলা গলা হয়ে গেছে পুরো। এবার আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে যেমন ঝাল খান তেমনই কাঁচা লঙ্কা বাটা দেবেন। আমি একটু বেশি দিচ্ছি, কেন আমরা একটু ঝালটা বেশি খাই। দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটু আদা রসুন বাটা দেবো, দিয়ে আবার আমি মশলাটা কষতে থাকব ভালো করে। খুব ভালো করে মশলাটা কষবেন। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি এই গুলে রাখা পেস্টটা দেবো। এর মধ্যে আমি দুটো জিনিস একটু অ্যাড করেছি, একটু চিনি আর টমেটো সস। এটা দিয়ে এবার কষতে থাকবো ভালো করে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কষতে থাকবো। দেখুন কি সুন্দর রংটা এসে গেছে, এটা ভালো করে যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ পর্যন্ত আমি কষব। তেল বেরানো হলে তবে আমি এতে ট্যাংরা মাছ দেবো আর অল্প একটু জল দেবো। মশলা কষানোর উপরই কিন্তু মাছের বা যে কোনো তরকারি স্বাদ আর গন্ধ দুটোই নির্ভর করে, তাই মশলাকে কিন্তু ভালো করেই কষাবেন। এই দেখুন পুরো তেল বেরিয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খুব অল্প জল দেবো মশলা কষানো হয়ে গেলে, কারণ এটা একদম গা মাখা মাখা কিন্তু হবে একদম। খালি মশলাটা মাছের গায়ে লেগে থাকবে আর মাছটা নরম হবে। এবার আমি খুব অল্প একটুখানি জল দেবো, একদম খুব জাস্ট মাছটা সিদ্ধ হবার মতন। একটু ধনে পাতা দিলে আরও ভালো হয়, আমার কাছে ধনে পাতা নেই, আপনাদের কাছে যদি থাকে তবে অবশ্যই একটু ধনে পাতা দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ধনে পাতা দেবেন না। এই দেখুন ঝোলটা ফুটে গেছে, মাছটা সিদ্ধ হওয়া পর্যন্তই এটাকে ইয়ে করতে হবে, একদম কিন্তু শুকনো হবে। যারা অবশ্য একটু ঝোল পছন্দ করেন তারা রাখতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু এটা কিন্তু একদম গা মাখা মাখা হয়। আর ট্যাংরা মাছগুলো একদম ট্যাংরা মাছের গায়ে একদম গ্রেভিটা লেগে থাকে, খেতে খুব ভালো লাগে। ট্যাংরা মাছটা হলে আমি মাংসটা ঠিক করব, তারপর সবাইকে খেতে দেবো, কারণ আগেই আপনাদের বলছি যে মাংসটা সে নাকি সত্যিই খুব খারাপ হয়েছিল। সবসময় তো সব জিনিস ভালো হয় না,
একটা সময় রান্নাটা মনের উপরেও নির্ভর করে আর শরীরের উপর। মন আর শরীর যদি ঠিক মতন না হয় তাহলে ঠিক মতো রান্না হয় না। আসলে রান্নাটা একটা শিল্প, তাই সম্পূর্ণ নির্ভর করে রে যে কী করে করবেন। আচ্ছা এই দেখুন গা মাখা মাখা হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এই দেখুন একদম গা মাখা মাখা হচ্ছে, কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কেন প্রচুর কাজে আমি যুক্ত থাকি, তাই জন্য মাঝে মাঝে আমি দিই। হয়তো অনেকের হয়তো সেই জন্য অনেক কমপ্লেনও থাকতে পারে। আসলে আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু প্রতিদিন পেরে উঠি না। বন্ধুরা হয়ে গেছে, একদম কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন, দেখলেই খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা এর উপর আমি একটা জিনিস করব, আপনাদের দেখাচ্ছি, সেটা একটুখানি না কাঁচা তেল দেবো। ট্যাংরা মাছ, আমাদি মাছ, পাবদা মাছ, পাশে মাছ, ইলিশ মাছ এগুলো রান্না করার পর, ঝাল করার পর, ঝাল কিন্তু অবশ্য সে সর্ষে বাটা হোক বা পেঁয়াজি হোক, একটুখানি সর্ষের তেল উপর দিয়ে দিলে এই স্বাদ আর গন্ধটা খুব ভালো থাকে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এই জায়গায় মাংসটা ঠিক করব বলে, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, চলুন এবং স্নান টান করে সবাইকে খেতে দিই। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি আনার চেষ্টা আমি অবশ্যই করব, যদিও এটা নতুন রেসিপি নয়, এটা সবাই জানেন মোটামুটি। আর আপনারা কেমনভাবে ট্যাংরা মাছের ঝাল করেন সর্ষে এবং পেঁয়াজ ছাড়া, অন্যভাবেও যদি কেউ এই রেসিপি করে থাকেন তাহলে অবশ্যই আমায় জানাবেন, আমি সেটা করবার চেষ্টা করবো এবং আপনাদের করে দেখাবো। তাহলে আজকের মতো চলি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবে।